দিনাজপুরে এই মৌসুমে আম এবং লিচুর ভালো ফলনে খুশি চাষিরা। আরো বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। সানি, আম লিচুর এই ভালো ফলন শেষ পর্যন্ত কৃষকের মুখে কতটা হাসি ফোটাবে? শরীফ, উত্তর জেলা দিনাজপুরের ধানের পরে আলাদা একটি পরিচিতি লাভ করেছে, সেটি হচ্ছে লিচু জেলা হিসেবে। স্বাদ গন্ধে এবং মিষ্টতায় আলাদা বৈশিষ্ট্য থাকায় দিনাজপুরের লিচু দেশব্যাপী সুখ্যাতি রয়েছে। এবারে প্রথম পর্যায়ে যে পরিমাণে মুকুল এসেছিল, সেক্ষেত্রে এখানে যারা কৃষক এবং চাষি রয়েছেন তারা বেশ আশঙ্কা প্রকাশ করেছিলেন লাভবান হতে পারবেন না, এমনটি আশঙ্কা তাদের মধ্যে ছিল। কিন্তু যে পরিমাণে মুকুল এসেছে, প্রতিটি মুকুল থেকেই দানা এসেছে, অর্থাৎ ফল এসেছে, ফলে তারা লাভের আশা করছেন। তারা বলছেন যার প্রায় এক মাস পরেই লিচু বাজারে আসবে এবং ইতিমধ্যে তারা বাগানে বেশ পরিচর্যা শুরু করে দিয়েছেন। এক মাস পরে বাগানে আসলে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়, কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হতে পারবেন, এটি তারা আমাদেরকে বলেছেন। একই সাথে তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে গত 4টি বছর তারা করোনা এবং রোজার কারণে লাভের মুখ দেখতে পারেননি, কিন্তু এই গত বছর কিছুটা লাভের মুখ দেখতে পেরেছেন। এইবার তারা আশা করছেন যে এবার তারা বেশ লাভের মুখ দেখবেন এবং এই লিচুর পাশাপাশি আমারও কিন্তু একই অবস্থা। শরীফ সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে বিপুল সরকার সানি আমাদের সাথে এতক্ষণ ছিলেন।